সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইন জাতক জাতিকাদের দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিটের একটি বিস্তারিত আলোচনা সহ ভিডিও ইউটিউবের ইতিহাসে হয়তো আপনারা ওই ধরনের ভিডিও কখনো দেখেননি অলরেডি কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে তবে এই ভিডিওটিতে কোনো বাড়াবাড়ি কথা নয় নো এক্সট্রা ভ্যাগানজা অনলি টু দ্য পয়েন্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী মকর রাশির জাতক জাতিকাদের জন্য যা হান্ড্রেড ঘটিত হতে চলেছে আমরা আলোচনা করব 2024 সাল চব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যদি আপনারা নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর অর্থাৎ স্যাটানারিয়ার শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম তবে এবছর কিন্তু দিবা স্বপ্ন বা আলসেমি করলেই কিন্তু ক্ষতি হার্ড ওয়ার্কের টাইম এবছর দু দু সাল টাইম বাউন্ডিং হয়ে চলার বছর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বছর প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলার বছর স্মার্ট ওয়ার্ক টেকনিক্যালিটি করার বছর আর এবছর তারাই কিন্তু উপকৃত হবে যারা শনির ক্যারেক্টারিস্টিক্সকে মেনটেন করে চলার চেষ্টা করবে কারণ দু হাজার তেইশ সালে দেখুন দেবী দুর্গা কিন্তু ঘোড়ায় এসেছিলেন ঘোড়ায় গিয়েছেন আর এই দু হাজার চব্বিশ সালে একটি দুটি নয় চার চারটি গ্রহণ দেশ কাল স্থান পাত্র থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব যা আপনারা আট ন বছরে দেখেননি এই দু সালে কিন্তু ঘটিত হতে চলেছে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ দেখুন আমরা যে আলোচনাটি এখন করব এটি কিন্তু এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য যদি আপনি চান তাহলে আপনি আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ব্যক্তিগত আলোচনা আমাদের তারা করাতেই পারেন তার জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক প্রথম যে ভবিষ্যৎবাণীটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন বছরের শুরুতেই বৃহস্পতি কিন্তু আপনাদের গোচর করছে কোথায় ফোর্থ হাউস সুখভাবে মঙ্গলদেবের ঘরে আর পয়লা জানুয়ারি কিন্তু তিনি মার্গি হয়েছেন যদিও আমরা জানি বৃহস্পতি যে গৃহে বসেন সে গৃহকে তিনি উন্নত করেন না তবে মিত্রের ঘরে বৃহস্পতি বছরের প্রথম দিনে তিনি মার্গি হচ্ছেন পয়লামের আগে পর্যন্ত নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের থাকছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনারা অবশ্যই এবছর পাবেন মকর রাশির জাতক জাতিকারা বিগত পাঁচ সাড়ে পাঁচ এক্স্যাক্টলি বলতে গেলে প্রায় ছ বছর ধরে শনির সাড়ে সাতের কারণে বিভিন্ন শোক তাপ দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনারা সময় অতিবাহিত করেছেন দু সাল আপনাদের একটু রিল্যাক্সেশনের টাইম দিতে চলেছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য থাকছে দেখুন এবছর কিন্তু আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আধ্যাত্মিক চিন্তন চেতনা মাত্রা অতিরিক্ত হতে চলেছে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায়ই বা কী আর মোক্ষ জিনিসটাই বা কী এই যে চার রকম গুণ শত রজতম গুণ এগুলোই বা কী কী বা তত্ত্ব কী কী এই যে আকাশতত্ত্ব মৃত্তিকা তত্ত্ব জলতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব এই তত্ত্বগুলোই বা কী কী এছাড়াও ধর্মের সাথে জাতির কি ফারাক অর্থাৎ এক কথায় বলতে গেলে আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনারা সমৃদ্ধ হতে চলেছেন এবছর এবছর আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম বা এগুলি বৃদ্ধি পাবে অবসরকালীন সময় নিজেকে আপনারা মন্দির মসজিদ গুরুদ্বারা এই সমস্ত স্থানেই কিন্তু খুঁজে পাবেন আর যেটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতাও দিতে চলেছে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য আমি করতে চলেছি সেটি দেখুন আপনাদের কিন্তু খুব একটি সুখবর এটি নয় কারণ কেতু প্রবেশ করেছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানে যদিও বুধের গৃহিয়ে কেতু আর সেখানে রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে দেখুন একটি জিনিস তো স্পষ্ট এবছর কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে অথবা পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে অথবা আপনার পিতার কর্মের অবনতি হতে পারে এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যার আকার ইঙ্গিত কিন্তু আপনারা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছেন বছর শুরু হওয়ার আগে থেকেই আর এবছর বছর এই জন্য তিনটি ব্যাপারেই আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে পিতার ব্যাপারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে পিতার কর্মের ব্যাপারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে জড়িয়ে পড়লে কিন্তু পরিস্থিতি আপনাদের বিপরীতে যাবে আর এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিতে হবে এ সময় পৈতৃক কোনো কর্মে অর্থাৎ ফ্যামিলি বিজনেস শুরু করার জন্যই দু সালটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখকর নয় এক কথায় ভাগ্যের কিছুটা বাধা হয়তো আপনারা পাবেন তবে এর জন্য দেখার প্রয়োজন আছে আপনাদের জন্মছকে রাহু কেতু কোথায় বসে আছে মুনি বলুন ভৃগু বলুন খনা বলুন সকলের ক্ষেত্রেই বা কেপি বলুন কৃষ্ণমূর্তি বলুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে যখন বাৎসরিক গণনা আমরা করি তখন মেজর যে চারটি প্ল্যানেট রাহু কেতু শনি শনি আর বৃহস্পতি এই চারটি গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দেখুন এই চারটি গ্রহ আমরা গোচরগত ছক নিয়ে আলোচনা করছি আপনার জন্মছকে কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে আর কতটা ডিগ্রি বা বলা বলে আছে জন্মছকে আপনার এই গ্রহগুলি আপনার জন্মকালীন সময়ে অর্থাৎ ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ যে ডিগ্রি আমরা বার করে থাকি আপনার জন্মকালীন নক্ষত্র কী এবং কোন নক্ষত্রের কোন চরণে আপনার জন্ম জন্মকালীন দশা কী ছিল আপনার যোগ কী করণ কী পায়া কী জনি কি গণ কি তিথি কি এবং বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে আর বিদ্যা অনুযায়ী আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার নেম নাম্বার ম্যাচ করছে তো আপনার সিগনেচার ঠিক আছে তো সব কিছু দেখার পরই কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা বলতে পারবো যে কেমন যেতে চলেছে অ্যাকচুয়ালি আপনার দু হাজার চব্বিশ আমরা তো ইন জেনারেল আলোচনা করছি যদি কেতু আপনাদের জন্মছকে ভালো পজিশানে থেকে থাকে ভাগ্যস্থানে কেতু এসেও কিন্তু আপনাদেরকে অত্যন্ত বাধাপ্রাপ্ত করবে না তবে কেতু আপনার জন্মছকে যদি দুর্বল পজিশানে থেকে থাকে আপনি বুঝবেন কী করে যারা ভয় ভয় ভাব যাদের মধ্যে কাজ করে তাদের কিন্তু কেতু অ্যাকচুয়ালি দুর্বল যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে তাদের রাহু দুর্বল যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না তাদের বৃহস্পতি দুর্বল যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে তাদের শনি দুর্বল এগুলি কিন্তু আমরা জন্মছক দেখারও প্রয়োজন পড়ে না মানুষের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ারের মধ্য দিয়ে আমরা কিন্তু এগুলিকে পরিগণিত করতে পারি তো কর্ম যখন আমাদের যখন আমাদের ভাগ্য সঙ্গ দেয় না তখন আমাদেরকে কি করতে হবে কর্ম করতে হবে কর্মের মাধ্যমে আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে এবার প্রস্তুত করব। দেখুন পয়লা মেয়ের পর বৃহস্পতি প্রবেশ করবেন শুক্রের ঘরে ফিফথ হাউসে দেখুন সেখান থেকে পূর্ণ দৃষ্টি তিনি আরোপ করবেন কোথায় আপনাদের ইলেভেন্থ হাউসে তাহলে পয়লা মেয়ের পর মকর রাশির জাতক জাতিকাদের হান্ড্রেড পার্সেন্ট পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত কারণ নয়ই অক্টোবর তো বৃহস্পতি আবার বক্রি হয়ে যাবে সুতরাং পয়লা মে থেকে নয়ই অক্টোবর এই সময়টিতে আপনাদের অবশ্যই ডেলি ইনকাম বাড়বে দৈনিক ইনকাম বৃদ্ধি পাবে মনের কোনো না কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবশ্যই উপকৃত হবেন আর এখানে কিন্তু আরও একটি জিনিস স্পষ্ট যে এবছর কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ থাকছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করার স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের ক্ষেত্রে করব। দেখুন সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু প্রবেশ করেছে আপনাদের থার্ড হাউসে যদিও বৃহস্পতির ঘরে তবে থার্ড হাউসে রাহু ভালো ফল দেয় আমরা জানি জন্মছকে রাহু যদি তিন ছয় দশ এগারোয় থেকে থাকে রাহু কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে তাহলে আপনাদেরও জন্মছকে রাহু যদি তিন ছয় দশ এগারোয় থেকে থাকে তাহলে এই রাহু কিন্তু এবছর আপনাদের উপরে অর্থের বর্ষা পর্যন্ত ঘটিয়ে দিতে পারে তারপর রাহু যদি দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে এবং জন্মছকে রাহু যদি ভালো পজিশনে থেকে থাকে রাহু হচ্ছে রাহু ইজ দ্য কিং অফ দ্য কলিযুগা এই কলিযুগের রাজা হচ্ছে রাহু সৌরজগতের রাজা সূর্য আর গ্রহদের রাজা শনি এগুলি কিন্তু আমাদের জানা দরকার সুতরাং রাহু কিন্তু আপনাদেরকে বছর রাতারাতি বড়োলো করতে পারে অনেকের ক্ষেত্রে লটারি সারটা জুয়াতেও বা ঝুঁকি নেওয়ার রিক্স নেওয়ার মাধ্যমে অনেকের জীবনে কিন্তু উন্নতি পরিলক্ষিত হচ্ছে তার মানে আমার কথা শুনে যেন লটারি কাটতে লেগে যাবেন না আপনার জন্মছকেও তো সেই যোগ থাকা চাই সেটিও তো একবার দেখে নেওয়ার প্রয়োজন আছে আর হ্যাঁ এবছর কিন্তু আপনাদের অবশ্যই অনলাইন ইনকাম বা বিদেশ থেকে আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিদেশের সাথে যারা যুক্ত আছেন তারা অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী আপনাদের সামনে আমরা রাখবো দেখুন আপনাদের সপ্তম স্থানে আপনাদের সপ্তমভাবে রাহুর কিন্তু দৃষ্টি পুরো বছরটি জুড়েই থাকবে পঞ্চম দৃষ্টি আবার আপনাদের এই যে সপ্তমভাবে কিন্তু আরও অনেক গ্রহের দৃষ্টিও থাকছে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের দৃষ্টি এখানে থাকছে তাহলে একটি জিনিস তো আপনাদের স্পষ্ট আকারে আমি বলবো যে এবছর কিন্তু স্বামী স্ত্রী আপনাদেরকে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে স্বামী স্ত্রী যে সমস্ত যারা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন তারা হয়তো আবারও বাধাপ্রাপ্ত হতে পারেন এর জন্য কোনো প্রবলেম হলে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন এ বিষয়েও আমরা কাজ করে থাকি জন্ম মৃত্যু বাদে সব বিষয়ে কাজ করা সম্ভব আর রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে দিচ্ছে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহ করার আগেও কিন্তু ভাবনা চিন্তা করে বিবাহ করা উচিত এবছর সঠিক যোগ কি আপনার ক্ষেত্রে তৈরি হয়েছে রাজ্যটক মিলিয়ে বিয়ে করছেন তো এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের দাম্পত্যভাবে কিন্তু রাহু দৃষ্টি থাকছে সুতরাং পার্টনারশিপ বিজনেসেও যাওয়া উচিত হবে না ওটকেস যদি থেকে থাকে আদালতের বাইরেই বাইলেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন সপ্তম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য রাখবো দেখুন আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি শনি স্বগৃহে অবস্থান করছেন পুরো বছরটি জুড়ে এখানেই থাকবেন যদিও তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়টিতে তিনি বক্রি হবেন আদারওয়াইজ বাকি সময়টা তো তিনি মার্গেই থাকতে চলেছেন পুরো বছরটি জুড়ে আর শনি সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন শনি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়েও যাবেন বছর বিশেষ করে তিরিশে জুনের আগে বা চোদ্দোই নভেম্বরের পর আপনাদের কিন্তু এবার ব্যাংকের ব্যালেন্স কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে সঞ্চয়ের মাত্রা আপনাদের বাড়তে চলেছে বছর আর এ বছর মুখনিশ্রিত বাণীর দ্বারাও অর্থ আপনারা উপার্জন করবেন পরিবার পরিজনদের তরফ থেকেও সহযোগিতা পাবেন এবং তাদেরকেও আপনারা সহযোগিতা করতে চলেছেন তবে এই শনির কারণেই কিন্তু এবছর আপনাদেরকে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাতের যোগ কিন্তু থাকতে পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করতে হবে অষ্টম যে ভবিষ্যৎ আপনাদের সামনে আমরা এবার প্রস্তুত করতে চলেছি দেখুন বিশেষ করে পয়লা জুন থেকে বারোই জুলাই এই যে সময়টি এই সময়টিতে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি অ্যাকচুয়ালি কাকে বলে আপনারা হান্ড্রেড পারসেন্ট উপলব্ধি করবেন এই সময়টিতে ভাগ্যদেবীর সমর্থনও আপনারা পাবেন এই সময়টিতে আপনারা এক কথায় বলতে গেলে পার্থিব যে সুখ মায়া মমতা মোহ তার প্রকৃত তৃপ্তি আপনারা অনুভব করতে চলেছেন মায়ের তরফ থেকে মামা মাতা মোহ মাতৃকুলের তরফ থেকে যদি তাদের সাথে সম্পর্ক ভালো থেকে থাকে অত্যন্ত উপকৃত হবেন জমি বাড়ি গাড়ি ক্রয়ের যোগ থাকছে বা পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রি করার জন্য আপনি পছন্দসই ক্রেতা পেয়ে যেতে পারেন রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পয়লা জুন থেকে বারোই জুলাই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ আর তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এক্স্যাক্টলি বলতে গেলে সময়টিতে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ এ সময় আপনাদের রাশির অধিপতি শনি তিনি কিন্তু বক্রি থাকতে চলেছেন তো বন্ধুরা আমরা কিন্তু আগেও বলেছি আবারও বলছি এটি এক্স্যাক্টলি আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলাম আপনাদের জন্য স্পেশালি প্রায় চল্লিশ মিনিটের একটি ভিডিও দু সাল কেমন অতিবাহিত হবে ইউটিউবের ইতিহাসে গ্যারেন্টি দিয়ে বলছে এই ধরনের ভিডিও আপনারা কখনো দেখেননি অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক আমি দিয়ে দেবো আর কথা না বাড়িয়ে আমি এখানেই এখান থেকেই আপনাদের কাছে বিরাম চাইছি আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক করবেন আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন